সকল আশা করি ভালো আছো। এই করোনা মহামারীতে আমাদের শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই তোমাদের জন্য এই অনলাইনে ক্লাস নেওয়ার আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে কার সম্পর্কে পড়েছ, এখন কি তোমরা বলতে পারবে যে এই কাল এর ইংরেজি শব্দ কি? হ্যাঁ, কালের ইংরেজি শব্দ টেন্স। আমি আজকে তোমাদের এই টেন্স সম্পর্কে আলোচনা করব। ইংরেজিতে টেন্স আর বাংলা কাল। এখন আমাদের এই টেন্স এর সংজ্ঞা জানতে হবে। টেন্সের সংজ্ঞাটা আগে তোমাদের বলি। তোমরা কি জানো যে টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে যে ক্রিয়া বা ভার্ব সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ইংরেজিতে টেন্স আর বাংলায় কাল। এই টেন্সের কাজ করতে গেলে আমাদের প্রথমে আসছে তিনটি কাজ সম্পাদন করা হয় টেন্সে। সে তিনটি আসছে, একটা আসছে বর্তমানে কাজ সম্পাদন হয়, বর্তমান, একটা আছে অতীতে, আর ভবিষ্যৎ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স এই কাজ সম্পাদন করতে কয়টা সময় লাগে? তিনটে সময়ে সম্পাদন হয়। এর উপর ভিত্তি করে আমরা টেন্সের শ্রেণী বিভাগ করব। এখন এই টেন্স ছাড়া কিন্তু আমাদের এই ইংরেজি ভাষা শিক্ষা সম্ভব না। এই টেন্সকে বলা হয় যে ইংরেজি ভাষার প্রাণ। আর এই টেন্স যদি আমরা না জানি তাহলে আমরা ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, নারেশন, ট্রান্সফরমেশন, এসব সম্পর্কে জানতে পারবো না। এই জন্য আমাদের এই টেন্সের উপর গুরুত্বটা সবচেয়ে বেশি। এখন এই টেন্স আমরা এর আগে দেখছি যে এই ক্রিয়ার কাজ সম্পাদন করার জন্য আমাদের কয়টি সময় কাজ হয়েছে? তিনটি সময় এই কাজটা সম্পাদন হয়েছে। তাহলে এই কাজ সম্পাদনের উপর ভিত্তি করে আমরা টেন্সকে কয় ভাগে ভাগ করব? তিন ভাগে। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাংলায় বর্তমান কাল। দুই নম্বর পাস্ট টেন্স, অতীত কাল। তিন নম্বর হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে আমরা কয়টা
টেন্স পাচ্ছি টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এখন এই প্রেজেন্ট টেন্স কাকে বলে এই প্রেজেন্ট টেন্স যে বর্তমান সময়ে বর্তমানে যে কাজটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেমন উদাহরণ দিই আমি ভাত খাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান সময়ে বর্তমান কালে এই কাজটা হচ্ছে আর অতীতে যে কাজটা সম্পন্ন হবে সেটা হচ্ছে পাস্ট টেন্স এক্সাম্পল আই আর ভবিষ্যতে যে কাজ সম্পাদন হবে তাকে বলা হবে ফিউচার টেন্স এক্সাম্পল আই শ্যাল ইট রাইস তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন সময়ে ভাগে কাজ তিনটি সময়ে তিনভাবে সম্পন্ন হচ্ছে প্রথম হচ্ছে বর্তমানে ভার্বের যে টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন যে প্রথমে বর্তমানে আছে প্রেজেন্ট টেন্স আছে ইট মূল ভার্ব আর অতীতে পাস্ট টেন্স আছে ইটের পাস্ট ফর্ম ইট আর ফিউচার টেন্সে শ্যাল ইট তাহলে আমরা এই তিনটে ভাগে আলাদা আলাদা করে দিয়ে আছে আমরা এই তিনটে সময়ের ভিত্তিতে তাহলে আমরা জানলাম যে টেন্স কাকে বলে কত প্রকার কি এই প্রেজেন্ট টেন্স পাস্ট আর ফিউচার আমরা এই তিনটি কাল সম্পর্কে বা টেন্স সম্পর্কে জানলাম এর পরবর্তীতে আমরা যে এই প্রত্যেকটা টেন্সের আবার শ্রেণী বিভাগ আছে এই শ্রেণী বিভাগগুলো আমরা আগামী ক্লাসে জানব সবাইকে ধন্যবাদ